চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ নিয়ে একরকমের অঘোষিত প্রতিযোগিতা চলছে ভারত ও রাশিয়ার মধ্যে। গত সপ্তাহে চাঁদের কক্ষপথে প্রবেশ করে রাশিয়ার মহাকাশযান লুনা 25। 23 আগস্ট লুনা 25-এর ল্যান্ডার চাঁদের দক্ষিণ অংশে অবতরণের কথা রয়েছে। একই দিন ভারতের মহাকাশযান চন্দ্রযান-3-এর ল্যান্ডারও চাঁদের একই অংশে নামার কথা। সেক্ষেত্রে কে আগে পৌঁছাবে, কে সফল হবে, এ নিয়ে একরকমের উত্তেজনা চলছে দুদেশের মধ্যে। তবে প্রতিযোগিতায় যেন এক ধাপ এগিয়ে গেল ভারত, কারণ এরই মধ্যে ভারতের চন্দ্রযান-3 থেকে সফলভাবে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম। বৃহস্পতিবার বিক্রম চন্দ্রযান-3 থেকে আলাদা হয়। রোভার প্রজ্ঞানকে বহনকারী ল্যান্ডার বিক্রমকে নিয়ে 23 আগস্ট চাঁদে অবতরণ করার কথা চন্দ্রযান-3-এর। অবতরণ সফল হলে চাঁদের দক্ষিণ অংশ থেকে মাটি সংগ্রহ এবং পানির অস্তিত্ব আছে কিনা সে বিষয়ে অনুসন্ধান চালাবে রোভার প্রজ্ঞানকে বহনকারী ল্যান্ডার বিক্রম। গত 14 জুলাই চন্দ্রযান-3-এর সফল উৎক্ষেপণ হয়। চাঁদের দক্ষিণ মেরু এখনো আবিষ্কার হয়নি। এর আগে পৃথিবী থেকে চাঁদে যত অভিযান হয়েছে সবই হয়েছে উত্তর অংশে। 4 বছর আগে দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং এর সময় ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-2। দক্ষিণ মেরুতে সূর্যের আলো পড়ে না, বরফে ঢাকা এই অংশ দুর্গম, আর এ কারণে এখনো সেখানে কোনো অভিযান সফল হয়নি। সময় সংবাদ।